নমস্কার দর্শক বিন্দু, আমি কৃষ্ণকান্ত সিনহা আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটা খুশির খবর নিয়ে আসলাম আপনাদের সবার জন্য, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে দয়া করে লাইক করবেন, সবাইকে শেয়ার করবেন। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা নিশ্চয়ই ফলো করে নেবেন। 90% মানুষের একটাই প্রশ্ন মাইক্রোফাইন্যান্স নিয়ে, এবং মাইক্রোফাইন্যান্সের টাকা কী হবে কি না, বারে বারে প্রশ্ন। কয়েকদিন আগে গুয়াহাটির একটা খবরে কাগজে বেরিয়েছিল যে আসাম সরকার নাকি শুধু সুদ রিটার্ন করবে, এবং সেটা কি সত্য কি না সেটা আপনারা এই ভিডিওতে জেনে নেবেন। আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে, যে সময় বিভিন্ন সাংবাদিকরা ওনাকে যে সময় প্রশ্ন করেন যে মাইক্রোফাইন্যান্সের ঋণ কী হবে, সরকার কি সুদ রিটার্ন করবে, সে সময় উনি স্ট্রেইট ফরওয়ার্ড পরিষ্কার একটা কথা উনি জানিয়ে দিয়েছেন। উনি যেটা সেই আমাদের মাতৃ সকলকে যে আস্থাটা দিয়েছেন সেটা উনি কখনো ভাঙবেন না, সেটা উনি কখনো ভাঙবেন না। এবং উনি 100% চেষ্টা করবেন যে মাইক্রোফাইন্যান্সের টাকা সুদ সহকারে দিয়ে দেওয়ার জন্য। এখন ক্রাইটেরিয়া যেটা, ধরে নিন আপনি মনে করবেন না যে আপনি 4 লাখ টাকা নিয়েছেন, 3 লাখ টাকা নিয়েছেন তাহলে আপনাকে দেওয়া হবে, আপনার রিটার্ন হবে, এরকম না। ক্রাইটেরিয়া একটা থাকবে, উনি বললেন যে একটা ক্রাইটেরিয়া থাকবে, হয়তো সেটা 50,000 হতে পারে, ম্যাক্সিমাম 50,000 হতে পারে, বা ম্যাক্সিমাম 40,000 হতে পারে, বা 30,000 হতে পারে এরকম, বা ম্যাক্সিমাম 1 লাখ হতে পারে, এরকম হতে পারে আর কি। কিন্তু আপনি 4 লাখ টাকা নিয়েছেন, আপনি 3 লাখ টাকা নিয়েছেন, আপনার 3 লাখ টাকা দিয়ে দেবে, এরকম কিছু নয় আর কি। ছোটো ছোটোগুলো হয়তো রিটার্ন হতে পারে, কিন্তু উনি আশ্বাস দিয়েছেন যে সরকার 100% চেষ্টা করবে সেই টাকাটা সুদ সহকারে রিটার্ন করার। কিন্তু সেটার যে ক্রাইটেরিয়াটা, সেই ক্রাইটেরিয়াটা যে কমিটি একটা বানানো হয়েছে, সেই কমিটি ডিসাইড করবে, কমিটি ডিসাইড করবে কত টাকা এবং কাদেরকে দেওয়া হবে। সেই কমিটি যে গাইডলাইন বানাবে, সেই কমিটি যে নিয়ম বানাবে, সেই নিয়ম মাফিক টাকাটা সুদ সহকারে রিটার্ন করা হবে বলে উনি সেটা জানালেন। আমি ওনার মন্তব্যটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, এখনই আপনারা শুনে নিন। আমি নির্বাচনের সময় স্পষ্টভাবে কইছো যে মাইক্রোফাইন্যান্সের ঋণ আর সুদ আমি দুইটাই মাফ করে দিম, খালি তার কোয়ান্টাম যে 1 লাখ টাকালেকে করিম নে 2 লাখ টাকালেকে করিম, দ্যাট কমিটি উইল ডিসাইড দ্য কোয়ান্টাম। কিন্তু কোনোবা এখন বাতৰি কাকতত ওলাইছে যে অকল সুদ মাফ করব। মই এটাই কথা কম যে আমি অসমৰ মাতৃসকলক যি বিশ্বাস আর আস্থা দিছো তারপরে আমি পিছ হো কি না হো। বি ভোটার, এনআরসি, সিএ, আমার ক্লস 6, যিমান বিলাক সমস্যা আছে বানপানী, এই 5 বছৰত এই সমস্যাবিলাক সমাধান হোক তার কারণে অত্যন্ত আন্তরিকতার সহিতে আমার সরকারখানে কাম করব। মই আমার আমার নির্বাচনের প্রতিশ্রুতি হল যে গণি গণি 1 লাখ লড়াক সরু সজায় থিয় করা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিম, আর আমি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার দরমাহাও পাব আর সরকারি সুবিধাও পাব। গতি মূর রাইজক যেটা ইলেকশনের সময় আমি প্রতিশ্রুতি দিছিল, কোভিড নহলে হয়তো অহা মাহর পর অ্যাডভার্টাইজ আরম্ভ হয়ে গেলেন। গতি গণি গণি মই 1 লাখ লড়াক যাতে নিযুক্তিপত্র দিব পারু তার চেষ্টা থাকিব, আর ভগবানে করিলে সফলও হম তাক মই বিশ্বাস করু। মাইক্রোফাইন্যান্সের লোনে হোক, অরুণোদয় হোক, 1 লাখ লড়াক চাকরিয়ে হোক, ডিলিমিটেশনে হোক, যিমান প্রতিশ্রুতি আমি নির্বাচনের সময় দিছো তাক আখরে আখরে পালন করা হব। আর আমার আমার কারণে এই রাজ্যখন সুরক্ষিত করা হব। প্রতিটি সরকারি নির্দেশ আপনাদের যদি ভাল করে চাই, প্রতিটি ট্রান্সফার অর্ডার, প্রতিটি নির্দেশ অল্প যদি আপনাদের ভিতরের চাই, তেতিয়ালে করবাত নহয় করবাত আমার নির্বাচনত কোয়া কথা বতরার প্রতিধ্বনি আপনাদের দেখা পাব। কি মন্তব্যটা শুনে খুশি হলেন? খুবই ভালোই কথা, এরকম যদি রিটার্ন করে দেয় তাহলে খুবই ভালো বলে আমি মনে করি। কখন হবে সেটা তো কিন্তু এখনও শিওর নয়, হয়তো এই মাস পরে হয়তো যে কোনো একটা আমরা আবার খবর পাবো, যে সময় নতুন খবর পাবো আমি আপনাদেরকে দিয়ে দেবো এই খবরগুলো। নির্বাচনের যত সকল প্রতিশ্রুতি, যেটা মুখ্যমন্ত্রী যে সময় হেলথ মিনিস্টার ছিলেন বা বিগত সরকার মানে সর্বানন্দ সোনোয়ালের সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিগুলো এবারেরও হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সরকার সেটাই করবে। মানে
ডিফারেন্স হবে না বলে উনি সেটাও জানালেন। 1,00,000 বেকার যুবক যুবতীকে চাকরি দেওয়ার ব্যবস্থা উনি সেটা করবেন, ওনার সরকার সেটা করবে বলে সেটা জানালেন এই বছর 2021-এর ভিতরে। তারপরে অরুণোদয় প্রকল্পের যে টাকার যে সেই বৃদ্ধির যে কথাটা সেটাও পুরো করবেন। মানে যত সকল প্রতিশ্রুতি আসাম সরকার গতবার মানে সেই সর্বানন্দ সোনোয়ালের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেটা করা হয়েছিল ইলেকশনের আগে, সেই প্রতিশ্রুতিগুলা আমাদের সেই এখনের যিনি মুখ্যমন্ত্রী উনি পুরো করবেন বলে সেটা উনি জানালেন। দর্শকবৃন্দ, আসামে আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো মাদ্রাসা এবং সংস্কৃত টুল। সংস্কৃত টুল এবং মাদ্রাসাকে টোটালি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গভর্নমেন্ট মাদ্রাসাগুলো, প্রাইভেট মাদ্রাসা নয়, সরকারি মাদ্রাসাগুলোকে টোটালি সরকারি বিদ্যালয় হিসাবে এখন কনভার্ট করে দেওয়া হয়েছে। তারপরে সংস্কৃত টুলগুলোকে ভারতের ঐতিহ্য সংস্কৃতির কেন্দ্র বানানো হবে। সংস্কৃতির যেখানে যেখানে টুল আছে সেই সকল টুলদেরকে ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যের কেন্দ্র হিসাবে বানানো হবে, সেখানে ভারতের সংস্কৃতি পড়ানো হবে, ভারতের ঐতিহ্য পড়ানো হবে আর কি। দর্শকবৃন্দ, আজকে বিধানসভাতে টোটাল মুখ্যমন্ত্রী সহ 126 জন এমএলএ শপথ গ্রহণ করেন। আমাদের বরাকবেলির যে সকল এমএলএরা যারা জিতেছিলেন ওনারা সবাই আজকে সেই বিধানসভাতে গুয়াহাটিতে এসে ওনারাও শপথ গ্রহণ করেছেন। যদিও শপথ গ্রহণ করেছেন কিন্তু একটা জিনিস আমরা দেখব, মন্ত্রিত্বের যে ইয়েটা আর কি, সিটগুলো বলতে পারেন, আমাদের বোরাকে বিধানসভাতে আমাদের বোরাকে দুজন ছিল গতবার, একজন হচ্ছেন উপাধ্যক্ষ আরেকজন হচ্ছেন আমাদের যে বনমন্ত্রী। কিন্তু এইবার যিনি উপাধ্যক্ষ ছিলেন উনি ওনার সিটে হেরে যাওয়াতে এখন শুধু বনমন্ত্রী এই উনিই শুধু মন্ত্রিত্ব পেয়েছেন এবং উনি আমাদের বোরাককে এখন রিপ্রেজেন্ট করবেন বেশিরভাগই। সুবর্ণ সুযোগ, শ্যামসুন্দর জুয়েলার্সে গৌরবের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে হলমার্কযুক্ত সোনার গয়নার মজুরির উপর 70% ছাড় দেওয়া হচ্ছে এবং পুরনো সোনার বদলে নতুন হলমার্কযুক্ত গয়না নিয়ে যেতে পারবেন। আজই যোগাযোগ করুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। মোবাইল নম্বর 7002833425 8486340139। দর্শক, কিন্তু হাইলাকান্দি জেলার 17টি বাগানে কোভিড কেয়ার সেন্টার করা হচ্ছে এখন। সেখানের যিনি ডেপুটি কমিশনার রোহন কুমার ঝা, উনি ওনার দায়িত্ব, নতুন যে ডেপুটি কমিশনার উনি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে এই ঘোষণাটা উনি করলেন। সেখানে টোটাল 17টি বাগানে, হাইলাকান্দি জেলার 17টি বাগানে সেখানে কোভিড বিভিন্ন হলগুলোকে কোভিড কেয়ার সেন্টার হিসাবে পরিণত করা হয়েছে। কারণ বিভিন্ন বাগানে দেখা যাচ্ছে বা গ্রামীণ মানুষদেরকে দেখা যাচ্ছে সেখানে করোনাতে আক্রান্ত হয়েছেন, সেজন্য উনি এই ব্যবস্থাটা উনি নিয়েছেন। 17টি বাগানের যে কোভিড কেয়ার সেন্টার সেখানে টোটাল 129টা বেড, হাইলাকান্দির যে চা বাগানগুলোর যে কোভিড কেয়ার আইসোলেশন সেন্টার সেখানে আর কি। এবং তাছাড়াও আরও 2টা বাগানে আরও বেড লাগানোর ব্যবস্থা করছে এখন হাইলাকান্দির জেলা প্রশাসন। 18 থেকে 44 বছর বয়সের জন্য 6টি কোভিড টিকা সেন্টার আছে আর কি। আপনারা যদি যেতে চান আমি আপনাদেরকে বলে দিই, SS কলেজ হাইলাকান্দি সেখানেও টিকা দেওয়া হয়, তারপরে ভৈরববাড়ি সেবা সমিতি, তারপরে SS SK রায় কলেজ কাটলিছড়া, SC গার্লস HS স্কুল কালীনগর, মোক্তাব স্কুল আলগাপুর, এই 6টা জায়গাতে কোভিডের টিকা দেওয়া হয়, যেখানে 18 থেকে 45 বছরের মানুষদেরকে দেওয়া হয়। এসকেরাই সিভিল হাসপাতালে যে ফোন নাম্বারটা সেটাও করোনার জন্য, সেখানে সেই ফোন নাম্বারটা টোটালি পাবলিকলি অ্যানাউন্স করে দেওয়ার জন্য জেলা যিনি কমিশনার, ডেপুটি কমিশনার, উনি সেই স্বাস্থ্য বিভাগকে বা সেই এসকেরাই সিভিল হাসপাতালের কর্তৃপক্ষকে উনি সেটা জানিয়ে দিয়েছেন, যাহাতে জনগণের সুবিধে হয়। দর্শকবৃন্দ, এখন একটা চাকরির আপনাদের একটা খবর দিই ভালোভাবে। সেই রেল বিভাগে, টোটাল রেল বিভাগে 3591টি পোস্ট রেল বিভাগে খুলেছে। ম্যাট্রিক পাস করেছেন, ম্যাক্সিমাম বয়স 24 বছর, 24 বছরের ভিতরে ছেলেমেয়েরা ওনারা অ্যাপ্লাই করতে পারবে। আপনাদের 25 মে থেকে 24 জুনের ভিতরে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, ওয়েবসাইটটা আমি বলে দেবো। ITI পাস থাকা দরকার, ITI আপনাদের সেই ফিটার, কার্পেন্টার, প্লাম্বার, ইলেকট্রিক মেকানিক এইগুলাতে নেওয়া হচ্ছে। ITI সার্টিফিকেট দরকার হবে, এবং যারা 10 পাস করেছে 24 বছরের ভিতরে যাদের ITI সার্টিফিকেট আছে ওনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের সেই অ্যাপ্লাইয়ের জন্য একটা ফি লাগবে 100 টাকা, এবং সেই ওয়েবসাইটটা হলো www.rrc-wr.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। দর্শকবৃন্দ, কৃষক নেতা অখিল গগৈ উনি এইবার শিবসাগর থেকে উনি জিতেছেন। জিতার পরে এমএলএর যে শপথ গ্রহণটা আজকে বিধানসভাতে উনি নিয়েছেন। অনেকদিন ধরে উনি জেল কারাগারে ছিলেন এবং কারাগারে থেকেই উনি সেই ইয়েটা আর কি, মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং কারাগার থেকেই উনি লড়াই করেছেন সেই শিবসাগরের সিটে। এবং তারপরে উনি অসুস্থ হয়ে গুয়াহাটির SMCH-এ উনি ছিলেন। আজকে উনি বিধানসভাতে গিয়ে উনিও শপথ গ্রহণ করেছেন। মানে একটা ঐতিহাসিক, একটা অনিল কাপুরের ফিল্ম ছিল সেই ফিল্মের মতো, সিনেমার মতো যেমন লাগে এই ঘটনাটা। দর্শকবৃন্দ,
দর্শকবৃন্দ, আসামের করোনা সংক্রমণের খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই। গতকালকে করোনা আক্রান্তের সংখ্যা 6573টি, আমাদের সমগ্র আসাম থেকে টোটাল ডিসচার্জ হয়ে গেছে 3071 জন, 74 জন মৃত হয়েছেন গতকালকে করোনাতে আক্রান্ত হয়ে। কাছাড় ডিস্ট্রিক্টে গতকালকে 333 জন করোনা রোগী ধরা পড়ে। করিমগঞ্জ ডিস্ট্রিক্টে 134 জন পজিটিভ, হাইলাকান্দি ডিস্ট্রিক্টে 102 জন। কাছাড় ডিস্ট্রিক্টে এখন টোটাল অ্যাক্টিভ করোনা রোগী 1808 জন, করিমগঞ্জ ডিস্ট্রিক্টে অ্যাক্টিভ করোনা রোগী 698 জন, হাইলাকান্দি ডিস্ট্রিক্টে অ্যাক্টিভ করোনা রোগী 772 জন। বরাকবালিতে টোটাল 3278 জন করোনা রোগী অ্যাক্টিভ বলে জানা যায়। মৃতের সংখ্যা গতকালকে 3 জন, রূপক পাল 36 বছর মাসিমপুর কাছার, তারপরে কৃষ্ণ কানু 64 বছর দারবি টি, তারপরে জাহান আহমেদ লস্কর 46 বছর মাসিমপুর কাছার। এই 3 জন করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে আমরা গতকালকে খবর পেলাম। দর্শকবৃন্দ, এই আপডেটটা আপনারা এক্ষুনির জন্য স্বার্থে সবাইকে শেয়ার করে দিন, যাতে সবার কাছে এই খবরগুলো পৌঁছে যাক। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেল নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে দয়া করে আপনারা এই পেজটি ফলো করে নেবেন এবং সবাইকে ফলো করার জন্য বলবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার ফিরে আসবো নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। নমস্কার।